সালাম আলাইকুম রহমতুল্লাহ এটা ক্রাফট কোম্পানির ইনভার্টার এসি স্প্লিট টাইপ এটার প্রবলেম হচ্ছে আউটডোরের কম্পিটিশন স্টার্ট হচ্ছে না ফ্যানে কিন্তু পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড এরকম স্টার্ট নিয়েই অফ হয়ে যাচ্ছে ইনডোর থেকে কিন্তু সিগন্যাল আস্তে আস্তে কিন্তু আউটডোরের প্রপারলি ওয়ার্ক করতেছে না এটার আমরা সিগন্যালটা চেক করবো ফার্স্ট ওয়ান টু এটা হচ্ছে লাইন নিয়ে এবং লাস্ট তিন নম্বর যেটা এটা হচ্ছে স্টার্টিং দেখেন লাইন নিউট্রাল এরপর হচ্ছে তিন নম্বরটা হচ্ছে স্টার্টিং লাইন নিউট্রাল যদি চেক করি তাহলে দেখেন দুশো বিশ শু করতেছে টু টোয়েন্টি ফোর শো করতেছে আবার এখান থেকে লাভার দু নম্বর থেকে তিন নম্বর যখন আমরা স্টার্টিং আর রানিং চেক করবো তখন দেখেন কিছু সেম বল্টের শু করতেছে টু টোয়েন্টি বল্ট দেখেন এখন যদি আমি নিউট্রাল থেকে স্টার্টিং যেটা তিন নম্বর ইন্ডু থেকে কমন আসে ওইটা যদি আমি চেক করি তাহলে দেখেন আমি অ্যাভেলেবেল একটা বল্টে শ্যু করবে সেটা হচ্ছে দেখেন দেখেন এক নম্বর এবং তিন নম্বরের মধ্যে দিয়েছি মানে নিউট্রাল এবং যেটা ইন্ডোর কমন ওটা দিয়েছি দেখেন এরকম অ্যাভেলেবেল কিন্তু একটা বল্টে শু করবে দেখেন সিগন্যাল আসতেছে ইনডোর থেকে বাট ইন্ডোর পালি চালু হচ্ছে না দেখেন ফ্যান কিন্তু যখন স্টার্ট তখন আমি আবার দেখাবো আপনাদেরকে কত ভোল্টেজ নিচ্ছে দেখেন এখন ফ্যান চালু হয়ে গেছে চেক করতেছি ইন্ডোর থেকে যখন সিগন্যাল আসে তখন কিন্তু আউটডোরে যেটা ফিজবে ওইখানে একটা সাউন্ড হবে এটা মনে হচ্ছে মানে কেউ একটা কিছু লুট নিচ্ছে এখন আমার ফ্যান চালু হয়েছিল